আজ সকালে জলখাবারে আমাদের চাউমিন আলু আর ডিম দিয়ে, এই আলু আর ডিম দিয়ে চাউমিন করলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমার মাও এইভাবেই আমাকে চাউমিন করে টিফিনে দিত। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার কয়েকদিন ধরে ব্লগ করা হচ্ছে না, কারণ একদমই সময় পাচ্ছি না, কাজের একটা বিশাল প্রেশার আছে, তার সাথে কালকে সারাদিন লোডশেডিং ছিল, তো সুতরাং ফোন চার্জ দেওয়ার এবং আলু ছাড়া তো আর ব্লগ করতে পারবো না, তোমরা আমাকে দেখতে পাবে না, বুধবুত দেখবে, তার জন্য করে উঠতে পারিনি। তো আজকের অনেক বেলা করেই ব্লগটা শুরু করলাম, সকালে সমস্ত কাজ শেষ, এবার দুপুরে রান্না করব। বাইরে মেঘলা, যেহেতু আমার দুটো ঘরে লাইট জ্বালিয়ে আমি এখন বসেছি, কারণ বাইরে সূর্যের আলো একদমই এখন আমার ঘরে ঢোকে না, পাশের কাজটা হওয়ার জন্য। সে তোমাদের আগেও দেখিয়েছি আমি, পুরো এই পাশটা পুরো যেহেতু প্লাস্টিক দিয়ে, প্লাস্টিক মানে বড় যে ফ্লেক্সগুলো দিয়ে পুরো আমার এই পাশটা ঢেকে দিয়েছে, সুতরাং একটু আলো ঢোকে না আমার ঘরে। ঘরের মধ্যেও দিনের বেলাও আলো জ্বালিয়ে থাকতে হয়, রাতের বেলাও আমাকে আলো জ্বালিয়ে থাকতে হয়, আর লোডশেডিং হয়ে গেলে ঘর পুরো অন্ধকার ভূতের মতো হয়ে যায়। তো আমি আজকের যথারীতি উৎসব স্কুলে গেছে, আর গৌতম অফিস চলে গেছে, আর এখন আমি সোজা চলে যাবো রান্নাঘরে। আজকে একটা রান্না করবো যেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করবো, সেটা হচ্ছে কচুর ডাল, মানে গাঁটি কচু দিয়ে মসুর ডাল, সেটা শেয়ার করবো। আর ডিমের তরকারি এটা শেয়ার না করলেও চলে, সবাই জানে ডিম কষা কীভাবে করতে হয়। তো চলো সাথে থেকো, স্কিপ করো না, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো। কচুর ডাল করার জন্য এখানে আমি মসুর ডাল নিয়ে নিয়েছি, আর এখানে কচুগুলো ছাড়িয়ে নিয়েছি, দেখো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর আদা রসুন গ্রেট করে আমি নিয়ে নিয়েছি, আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে। এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডিম কষা করব বলে কড়া বসিয়েছি, কড়া তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দেওয়ার পর আমি এবার আদা রসুনের কুচিটা এবার দিয়ে দিচ্ছি, গ্রেট করা আদা রসুনের কুচি, ভালো করে নাড়াচাড়া করে নেবো, একটু লাল লাল হয়ে গেলে এতে তুলে দেব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে একদম ভেজে নেবো, ভেজে নিয়ে দিয়ে দেবো গাঁটি কচুগুলো, গাঁটি কচুর মুখগুলো একটু আমি ছিঁড়ে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে পুরো ভাজা ভাজা মতো হয়ে যায়। এবার একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়েও নাড়াচাড়া ভালো করে করে নিচ্ছি। এরপর দিয়ে দেবো একটু নুন, নুন না দিলে তো হবে না, এটা সিদ্ধ হবে না, তাই একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার নেড়ে ছেড়ে নিলাম। এবার দিয়ে দেবো একটুখানি টমেটো, টমেটোটা কুচিয়ে রেখেছিলাম, টমেটোটা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করতে হবে, আর করে ভালো করে এবার দিয়ে দেবো মসুর ডাল। মসুর ডালটা আমি ধুয়ে রেখেছিলাম, মসুর ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার একেবারে একটা লিড বা যে কোনো একটা চাপা দিয়ে মোনমার ডালটাকে চাপা দিয়ে রাখতে হবে। দেখো আমার ডাল কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখো আমি চাপাটা খুলতে, দেখো কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কিচ্ছু করতে হয়নি, এইভাবেই চাপা দিয়ে দিয়েছিলাম, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখো কচু, দেখো কচু একদম সিদ্ধ হয়ে গেছে, পুরো একদম কচু পুরো মাখন হয়ে গেছে। এবার আমি একটু ডালটা হাতা দিয়ে ঘেঁটে নেব। ডালে আমি একটু চিনি দিয়ে দিলাম, শুধু টেস্টের ব্যালেন্সের জন্য আমি চিনিটা দিলাম, চিনিটা দিলে টেস্টের ব্যালেন্সটা থাকে। আর ডালের জলটা একটু কমে গেছিলো তোমরা দেখলে, তাই জন্য আমি একটু গরম জল করে দিয়েছিলাম ডালের মধ্যে। আর এবার দিয়ে দেবো একটু গরম মশলা, একদম ঠিক নামাবার আগের মুহূর্ত, ঠিক একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো। যারা ঘি পছন্দ করো ঘি দিয়েও খেতে পারো। এদিকে আমার ডিম কষা হয়ে গেছে, একদম কষা করিনি, একটু ঝোল ঝোল রেখেছি, কারণ ভাত দিয়ে খাবো, রাতে রুটি দিয়েও খাবো। উচ্ছা স্কুল থেকে চলে এসেছে, এখন তোমরা কী ভাবছো আজকে রাতে স্কুল থেকে এসেছে ডিনার করছে ক্যান্ডেল লাইট? না, এখন উৎসা ক্যান্ডেল লাইট লাঞ্চ করছে। তো আমাদের এখানে কারেন্ট চলে গেছে, উৎসা সেই অবস্থায় এসেছে। আজকের আমি তো কিছুই দেখাতে পারলাম না, একটু আলু ভেজেছিলাম, একটু কাঁকরোল ভেজেছিলাম, এইদিকে কচুর ডাল, ওইদিকে বেচারা ডিমের তরকারি, কিচ্ছু দেখানো যাচ্ছে না, উৎসা ওইভাবে খেতে বসে গেছে। তো ঘরের ভিতরে একদম ঘুটঘুটে অন্ধকার, কিন্তু বাইরে দেখো এখনও সূর্যের আলো রয়েছে। কালকেরও সেম এই লোডশেডিং হওয়ার জন্যে আমি কোনো ব্লগ ছাড়তে পারিনি, কালকের প্রায় 1:30 থেকে লোডশেডিং ছিল, 9টার সময় কারেন্ট ফিরেছে, কারেন্ট এসেছে, তো সেহেতু আমি কিচ্ছু করতে পারিনি, কোনো ব্লগও ছাড়তে পারিনি। আর আজকেরও সেম, ঠিক 3টে নাগাদ সেই যে এখন লোডশেডিং হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে, উৎসাহ অন্ধকারে খেলো, এখন অবধি আমি খাইনি, আমার একদম ভালো লাগছে না। কালকেরও মা আমি দুজনেই অন্ধকারে বসে খেয়েছি, এই অন্ধকারেই কাটিয়েছি। তো আজকের একটু দেখি, এখন ওয়েট করি, তারপর আমি খাবো, আমার একদম ইচ্ছা করছে না এই অন্ধকারে এইভাবে ক্যান্ডেল জ্বালিয়ে খেতে। আর যেহেতু পাশে আমি বললাম যে বিল্ডিংটা হচ্ছে বলে, আমার এই সাইডটা পুরো ওরা প্লাস্টিক দেওয়া আছে বলে, ফ্লেক্স দিয়ে পুরো ঢেকে দিয়েছে বলে, ঠিক আমার আলোটাও ঘরের ভিতর ঢোকে না। এইটা দেখো আমাকে কথা বলতে দিচ্ছে না, চিৎকার করে যাচ্ছে কনস্ট্যান্ট, দেখছে আমি কী করছি। যা, এ তো দেখে আমার নিজেকেই মনে হচ্ছে আমি হরর ফিল্মে রয়েছি,
কোনো ভূতের বই মুভি চলছে তাতে আমি সাংঘাতিক লাগছে আলো আধারিতে। যাই হোক, এখন 4:20 বাজে, এখনও আমাদের কারেন্ট আসেনি, সুতরাং আমি খেতে বসছি এই অন্ধকারের মধ্যে একটা ক্যান্ডেল লাইট লাঞ্চ এই দিনের বেলায়। অন্ধকারে দেখো ভাত নিয়ে নিয়েছি, জাস্ট আমার রাগ উঠছে, আর কিছু বলে বলে বোঝাতে পারবো না। কালকেরও এইভাবে গেছে, এইভাবে অন্ধকারে খেয়েছি মামে, আজকেরও সেম এক জিনিস। প্রায় আবার 1 ঘন্টা হয়ে গেল, কালকের তো মানে এত ঘন্টা হয়ে গেছে আর মানে কাউন্ট ডাউন করতে পারবো না। প্রায় 9 থেকে 10 ঘন্টা কালকে লোডশেডিং ছিল, আর আজকের এখনও 2 ঘন্টা প্রায় হতে যায়। এই অবস্থা, আর ভালো লাগছে না, অন্ধকারে আমার খেতে একদম ইচ্ছা করে না। এখন 6:30 বাজে, একটু আগেই কারেন্ট এসেছে। এতক্ষণ অন্ধকারে আমি তো মশার কামড় খেয়ে কতক্ষণ বাইরে বসেছিলাম, তারপর আর পারলাম না, ঘরের ভিতরে এসে বসলাম। আর উৎসাহ, অনেকক্ষণ আগেই দিদার বাড়ি চলে গেছে, ও আর এই গরমে পারছিল না থাকতে, ও দিদার বাড়িতে নিয়ে চলে গেছে। আমি এখন যাচ্ছি মায়ের বাড়িতে, মায়ের বাড়ি থেকে উৎসাহকে নিয়ে তারপর টিউশন ক্লাসে ওকে দিতে যাব। উৎসাহ টিউশন পড়াও হয়ে গেছে, আর টিউশন থেকে আমি নিয়ে চলে এসেছি। এখন বুঝতেই পারছি আমি মায়ের বাড়িতে আছি, আর মা এটা কী বানাচ্ছে বলো তো, তোমরাই দেখি গেস করে বলো এটা কী করছে। আর একদম ঠিক ধরেছো, আজকে ফিশ ফ্রাই ভাজা হবে। দেখো ফিশ ফ্রাইগুলো সব রেডি আছে। গৌতম মাকে হেল্প করতে বসে পড়েছে, আর ও যেহেতু রান্না বান্না করতে একটু পছন্দ করে তো হেল্প করতে শুরু করে দিয়েছে। আমি তো খেয়ে টেস্ট করবো, এইসব কাজ আমার দ্বারা হবে না। দেখো এদিকে মা ডিমের ব্যাটারে এটা গুলে দিচ্ছে, আর চুবিয়ে দিচ্ছে ডিমের ব্যাটারে, আর গৌতম তার উপর ব্রেড ক্রাম্স লাগিয়ে দিচ্ছে যাতে এটা মচমচে ক্রাঞ্চি ভাব হয়। আর দেখো প্লেটে একটা করে করে রেডি করে রাখছে, এবার ডিপ ফ্রাই করা হবে। আর এই ডিপ ফ্রাইয়ের গন্ধে তো আমি থাকতেই পারছিলাম না, আমি রান্নাঘরেই চলে এসেছি। দেখো সাথে আমার ফোন, ও তোমাদের ভিডিও করেও দেখাচ্ছি, আর যা টেস্টি হয়েছিল বলার মতো না, দারুণ টেস্টি হয়েছিল। মায়ের বাড়ি থেকে একটুখানি ক্লাবে গেছিলাম, সামনে পূজা চলে এসেছে, ক্লাবে তো যেতেই হবে। ক্লাবে নানা রকম প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামগুলো সেট করছিলাম, দুর্গাপূজায় কী কী প্রোগ্রাম হবে, আমাদের 3 দিন ক্লাবে ভোগ খাওয়ানো হয়, সেই সব নিয়ে একটু কথাবার্তা বলছিলাম। বাড়ি চলে এসেছি, উৎসাহ দিদার বাড়িতে খেয়ে নেবে বললো, আমি বাড়িতে এসেছি, এখন আঠা মাখছি, আমার গৌতমের জন্য রুটি হবে। আর সকালে তো তরকারি আছে, ডিমের তরকারি আছে, ডালও আছে, তো আমার আর গৌতমের হয়ে যাবে। তো আজকের ব্লগটা এইটুকু, আশা করি ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো সাথে থেকো, বাই, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।